জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএসসি সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র এবং নন মেজর যাদের ক্যালকুলাস 2 রয়েছে তাদের জন্য এই লেকচার, লেকচার নম্বর 12। লেকচারের শিরোনাম বহুভিত্তিক সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। আমার পরিচয়, গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। দ্বিযোগের সাহায্যে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা কার্ডিয়ার্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই টাইপের প্রবলেম ক্যালকুলাস 1 করে আসছি। সমাধান দেওয়া আছে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। আমি গতদিনই তোমাদেরকে ইনফর্ম করেছি যে সমাকলনের প্রবলেমগুলি অনেকবার প্র্যাকটিস করা লাগে, তাহলে পরীক্ষা হলে পারা যায়। আর ইকুয়াল টু 0 হলে আমরা জানি আর আর থিটা, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এই জন্য আর এর মান 0 ধরেছি। ধরে মান নির্ণয় করা সহজ। এখন তাহলে আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আর ইকুয়াল টু 0 হলে আমরা সমীকরণ 1 থেকে লিখতে পারি এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু 0, এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু 0। এ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ওয়ান প্লাস কস থিটা সমান 0 লিখতে পারি। ওয়ান কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান, এখন থিটা কস থিটা সমান মাইনাস ওয়ান, তাহলে আমরা থিটা সমান লিখতে পারি প্লাস মাইনাস পাই। মূলত কস 180 ডিগ্রি বা কস পাই এর মান আমরা জানি কত, মাইনাস ওয়ান, বা কস 180 ডিগ্রি প্লাস ওয়ান হয় মাইনাস ওয়ান। আমরা এখান থেকে থিটার মানটা বের করে নিয়ে আসলাম যে প্লাস মাইনাস পাই। এখন কার্ডিয়ার্ডের ক্ষেত্রে থিটা এর সীমা হবে মাইনাস পাই হতে পাই। আমি একটু পরে চিত্রটা দেখাবো। আর ইকুয়াল টু 0 হতে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা এর মধ্যে, তাহলে তোমাদের এই যে লিমিট, এই লিমিটটা কৌশলে নির্ণয় করতে হবে। লিমিট না নির্ণয় করলে তুমি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে ব্যর্থ হবে। এখন আমরা এর চিত্রটা কেমন হবে, আমরা অনার্স ফার্স্ট ইয়ারে দেখে আসছি যে আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা এর চিত্র এরকম হয়। এখন তোমাদেরকে চিত্র, কিছু কিছু চিত্র, স্ট্যান্ডার্ড চিত্র তোমাদের মনে রাখতে হবে। এটিও কিন্তু আমাদের একটি স্ট্যান্ডার্ড গ্রাফ। তাহলে আমরা এখান থেকে এখন সূত্র প্রয়োগ করে, যেহেতু সীমা নির্ণয় করেছি, এখন সূত্র প্রয়োগ করব। সুতরাং এক কার্ডিয়ার্ডের ক্ষেত্রফল এরিয়া, এ দিয়ে আমরা বুঝিয়েছি ক্ষেত্রফল এরিয়া, থিটা এর লিমিট মাইনাস পাই থেকে পাই, আর আর এর লিমিট, আর এর লিমিট 0 থেকে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আর সূত্রের আর ডিআর ডি থিটা আমরা এই সূত্রটা লিখেছি। এখন এটিকে আমরা প্রথমে ইনারে আছে আর, তাহলে এই আর চলকের সাপেক্ষে সমাকলন করব। যদি আর চলকের সাপেক্ষে সমাকলন করা হয় তাহলে এই আর সমাকলন করলে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা জানি যদি এক্স টু দি পাওয়ার এন কে সমাকলন করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ওই সূত্রে প্রয়োগ করা হয়েছে আপার লিমিট লোয়ার লিমিট। এখন এই হরের 2 কে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে 1/2, আর এখান থেকে আপার লিমিট বসিয়েছি আর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট 0, 0 স্কোয়ার 0। তোমরা ইচ্ছা করলে 0 না লিখলেও পারো, তোমাদের শুধু খেয়াল রাখতে হবে
যে আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করব। এখন এই টু আর এই হাফ কাটাকাটি যায়, তাহলে এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই। আমার এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক, গুণ আকারে আছে সহক, এই জন্য এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসতে পেরেছি। ওয়ান প্লাস কস থিটা এর হোল স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিয়েছি, তাহলে ওয়ান প্লাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডি থিটা। এখানে ওয়ান সমাকলন যোগ্য, টু কস থিটা সমাকলন যোগ্য, কিন্তু কস স্কোয়ার থিটা সমাকলন যোগ্য নয়। যেহেতু কস স্কোয়ার থিটা সমাকলন যোগ্য নয়, তাহলে কস স্কোয়ার থিটাকে এমনভাবে তৈরি করব যাতে করে কস স্কোয়ার থিটা সমাকলন যোগ্য হয়। তাহলে আমরা এখান থেকে প্রাথমিক অবস্থায় লিমিটটাকে ভিন্ন বা আলাদা করে দিয়েছি, পৃথক করে দিয়েছি, তাহলে জিরো থেকে পাই ওয়ান প্লাস টু কস থিটা। এই অংশে লোয়ার লিমিট আপার লিমিট নিয়ে ইন্টিগ্রেশন করতে করব, আর এটিকে সমাকলন যোগ্য তৈরি করার জন্য আলাদাভাবে লিখলাম জিরো থেকে পাই কস স্কোয়ার থিটা ডি থিটা। এখন যদি এইটাকে সমাকলন যোগ্য করার জন্য আমরা এখানে একটা টু নিলাম, টু কস স্কোয়ার থিটা, ইচ্ছা করলে তো আর টু নেওয়া যাবে না, এই টুকে সমন্বয় করার জন্য আমরা একটি হাফ নিয়েছি, এই টুকে সমন্বয় করার জন্য আমরা একটি হাফ নিয়েছি। তাহলে টু কস স্কোয়ার থিটা সমান আবার আমরা কত জানি, ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু থিটা। এখন দেখো আমাদের সব সমাকলন যোগ্য হয়েছে, তোমরা ইচ্ছা করলে এটিকে যোগ বিয়োগ করতে পারো, আমি যোগ বিয়োগ করি না, আমি সমাকলন করে গেছি একবারে। এখন খেয়াল করো এখানে হচ্ছে ডি থিটা, তার মানে থিটার সাপেক্ষে সমাকলন করব, তাহলে ওয়ান কে থিটা এর সাপেক্ষে সমাকলন করলে থিটা, কস থিটাকে থিটা এর সাপেক্ষে সমাকলন করলে সাইন থিটা, এখানে ওয়ান কে থিটা এর সাপেক্ষে সমাকলন করলে থিটা, কস টু থিটা এটিকে থিটা এর সাপেক্ষে সমাকলন করলে সাইন টু থিটা ডিভাইডেড বাই এই টু থিটা আবার ডেরিভেটিভ হয়, যেহেতু থিটা টু থিটা থিটা এর ফাংশন, টু থিটাকে হরে ডেরিভেটিভ করলে থিটার সাপেক্ষে টু। আর প্রতিক্ষেত্রে যে লিমিট আছে আপার লিমিট লোয়ার লিমিট, তোমরা সেই আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে নিবে। এরপরে আপার লিমিট লোয়ার লিমিট তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করতে পারো। এখানে আমি যে কাজটি করেছি, থিটা আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো, তার অর্থ হচ্ছে পাই মাইনাস জিরো, এখানে লিমিট হচ্ছে আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো, তাহলে আমাকে লিখতে হতো সাইন পাই মাইনাস সাইন জিরো। আমরা জানি সাইন পাই অর্থাৎ সাইন 180 ডিগ্রি জিরো, সাইন জিরো ডিগ্রিও জিরো, তোমরা একবারে কেউ জিরো লিখতে চাইলে লিখতে পারো। এখানে এসে পাই মাইনাস জিরো, থিটা এর আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো, তাহলে পাই মাইনাস জিরো, আর এখানে এসে 1/4 লিখেছি, এই হরের টুটাকে বাইরে বের করে দিলে হাফ হয়, হাফ ইন্টু হাফ 1/4। তোমরা যদি মনে করো যে না শুধু হাফ রেখে দিব, রেখে দিয়ে ক্যালকুলেশন করবে তাও হবে, তাহলে সেক্ষেত্রে এখানে টুকে কনসিডার করতে হবে। আপার লিমিট পাই লোয়ার লিমিট জিরো, তাহলে এখানে যদি মান বসাই তাহলে সাইন টুয়াইস পাই, সাইন টুয়াইস পাই মানে সাইন 360 ডিগ্রি, আলটিমেটলি সাইন 0 ডিগ্রি, আর আমরা জানি সাইন 0 ডিগ্রির মান জিরো, তাহলে আপার লিমিট বসালে মান দিচ্ছে জিরো, মাইনাস লোয়ার লিমিট সাইন 2 × 0 সাইন জিরো, সাইন জিরোর মান জিরো। তাহলে আমরা এখানে যেসব জায়গায় আপার লিমিট বসানো প্রয়োজন আপার লিমিট বসিয়েছি, লোয়ার লিমিট বসিয়েছি, বসিয়ে আমরা মান নির্ণয় করেছি। এখান থেকে লেখা যায়, দেখো এখানে শুধুমাত্র পাই থাকে, এটি জিরো হয়ে যায়, আর এখানে পাই বাই টু থাকে, প্লাস পাই বাই টু থাকে, এই প্লাস পাই বাই টু, আবার এটিও জিরো হয়ে যায়। এখন তোমরা যদি এটিকে সরল করো তাহলে কত দাঁড়াবে, নির্ণয় ক্ষেত্রফল এই যে টু পাই প্লাস পাই বাই টু, তার মানে কি 3π/2, পাই প্লাস পাই বাই টু, লসাগু করলে টু টু আইস পাই প্লাস পাই, তার মানে 3π/2, আর সাথে এ স্কোয়ার গুণ আছে, তাহলে 3π এ স্কোয়ার। আমাকে নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল অলওয়েজ বর্গ এককে হয়, ক্ষেত্রফল বর্গ এককে
নির্ণয় করা হয়। আমি একটু তোমাদের ওপিনিয়ন নিব, তার আগে তোমরা আনমিউট করে এখন কথা বলতে পারবে। জি স্যার বুঝছি। বাকিরা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেমটা একটু বড়, আর আমি বলবো কিছুটা ডিফিকাল্ট, তোমাদের জন্য একেবারে সহজ হবে না। এটি তোমাদেরকে কয়েকবার ভিডিওটি দেখতে হবে এবং কয়েকবার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে শুধুমাত্র এই ধরনের প্রবলেম অ্যান্সার করা যায়। গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করিয়া এর মান নির্ণয় করো। এটা ত্রিভিত্তিক ইন্টিগ্রাল দেয়া আছে, তার মান নির্ণয় করতে বলছে। এখন তুমি শুধু অঙ্ক পারলেই হবে না, নির্ধারিত পদ্ধতিতে পারতে হবে। নির্ধারিত পদ্ধতি বলতে এই যে গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করা লাগবে, গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করা লাগবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি তুমি ঢাকায় আসবে, ফরিদপুর হয়ে ঢাকায় আসবে, এখন তুমি ফরিদপুর না হয়ে ঢাকায় গেলে সেই ঢাকায় যাওয়া কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার মানে কি, এটির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে কি, আমরা গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করব। তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা আমার মনে হয় বুঝতে পেরেছ। আমি পরের দিকে যাই। এটি সমাধান করার জন্য আমরা গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করব। আই আমরা ইন্টিগ্রেশন ধরে নিয়েছি, আই এটি লিখেছি। এখন একদম আউটারে আছে ডি ওয়াই, একদম আউটারে আছে ডি ওয়াই, তাহলে এটির আউটারে আছে জিরো টু, তাহলে ওয়াই এর লিমিট হবে জিরো থেকে শুরু করে টু পর্যন্ত। মিডিলে আছে ডিএক্স, তাহলে এখানে মিডিলে আছে জিরো থেকে রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর লিমিট হবে জিরো থেকে রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। ইনারে আছে অর্থাৎ ভিতরের দিকে আছে জেড, তাহলে জেড এর লিমিট হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে রুট ওভার এইট মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার খেয়াল করো, আউটারে অর্থাৎ বাইরের সাইডে আছে ডি ওয়াই, তাহলে এটি হচ্ছে ওয়াই এর লিমিট জিরো থেকে টু। মিডিলে আছে, মাঝখানে আছে ডি এক্স, তাহলে এক্স হচ্ছে জিরো থেকে রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। আর ইনারে অর্থাৎ ভিতরের দিকে আছে ডি জেড, তাহলে জেড এর লিমিট হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে রুট ওভার এইট মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এগুলিকে আমাকে আস্তে আস্তে গোলকীয় স্থানাঙ্কে নিয়ে যেতে হবে। এখন আমরা জানি কার্তেশীয় এবং গোলকীয় স্থানের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলো জ্যাকোবিয়ানের চ্যাপ্টারে আছে। আমরা যেহেতু জ্যাকোবিয়ানের চ্যাপ্টার পড়ি নাই, তাহলে তোমাকে এটুকু মুখস্থ রাখতে হবে। এক্স সমান আর সাইন থেটা কস ফাই, ওয়াই সমান আর সাইন থেটা সাইন ফাই, জেড সমান আর কস থেটা, এবং ডিএক্স ডিওয়াই ডিজেড সমান আর স্কোয়ার সাইন থেটা ডি আর ডি থিটা ডি ফাই, এগুলোরও আবার আলাদা প্রমাণ আছে। তাহলে জেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হতে পাই, তাহলে জেড এর এই মান আমরা এখান থেকে নিয়েছি আর কস থিটা, এই জেড সমান আর কস থিটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স সমান কত আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই হোল স্কোয়ার,
এখান থেকে আর সাইন থিটা সাইন ফাই এর হোল স্কয়ার। প্রচলিত যে বইগুলি আছে এগুলিতে ডিটেলস করা নেই, তোমরা যখন ডিটেলস করতে পারবে না তখন তোমাদের যে সমস্যাটা হবে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে তো প্রবলেম পরীক্ষা হলে অ্যাটেন্ড করা সম্ভব হবে না। তাই যতটা সম্ভব নিজে নিজে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো এখান থেকে যেহেতু অনার্সে পড়ো, একবার একটু আমি এরকম যদি আর সাইন থিটা তার স্কোয়ার আছে, আর সাইন থিটা তার স্কোয়ার আছে, তাহলে কমন নিয়ে যাই, তাহলে পড়ে থাকে কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। আর আমরা জানি কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই এটির মান হচ্ছে ওয়ান, তাহলে আর কস থিটা সমান আর সাইন থিটা লিখতে পারি। রুট করলে পরে রুট ওভার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি আর সাইন থিটা, উভয় পক্ষ থেকে আর তুলে দিতে পারি, তাহলে ট্যান থিটা সমান কত লিখতে পারি ওয়ান, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান ওয়ান, তাহলে ট্যান পাই বাই ফোর, তাহলে থিটা সমান পাই বাই ফোর। আবার জেড সমান রুট ওভার 8 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে একটা রিলেশন নিয়ে আসতে চাই, আমরা যদি মাইনাস সাইন কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার একটু আগে আমরা দেখে আসছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি এই মাইনাস জেড স্কোয়ার যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে টু জেড স্কোয়ার সমান 8 লিখতে পারি। এর পরের যে ক্যালকুলেশন গুলি আছে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কোথা থেকে কিভাবে আসছে, আমি তার মোটামুটি ডিটেলস আমি স্টেপে স্টেপ করে দিয়েছি। তাহলে টু জেড স্কোয়ার সমান 8, এখান থেকে তাহলে টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটি কোথা থেকে পেলাম, আমরা জেড সমান আর কস থিটা জানি, তাহলে জেড স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাহলে এই মানটি আমরা বসিয়েছি। এখন তোমাদের প্রশ্ন যে এইট এই টু ইন্টু 8 ইন্টু কজ স্কোয়ার থিটা, যে আর স্কোয়ারের মান 8, এটি কিভাবে আসছে। আমি এখানে লিখেছি যেহেতু আর ইজ ইকুয়াল টু টু রুট টু, যেহেতু আর ইকুয়াল টু টু রুট টু, তাহলে এই মানটা কিভাবে আসছে সেগুলির ব্যাখ্যা আমি তোমাদের সাথে দিব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা গোলকে স্থানাঙ্কে গেলে এই যে এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, জেড এর মান বসিয়েছি, প্রথম দুইটা থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিয়েছি, তাহলে কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ওয়ান। এখন আবার এখান থেকে আর স্কোয়ার কমন নিয়েছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার, এটি তো পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর স্কোয়ার, পরবর্তীতে আমার এই অংশটুকু লাগবে, এই জন্য আমি আগে এটি দেখিয়ে আসলাম। আরেকটি জিনিস তোমাদের, এই যে টু রুট টু এটি কোথা থেকে এসেছে, টু রুট টু। এখন দেখো জেড সমান আমরা আমাদের আপার লিমিট কত ছিল, রুট ওভার 8 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উভয় পাশে বর্গ করে দিয়েছি, যদি বর্গ করি তাহলে জেড স্কোয়ার সমান 8 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এগুলিকে যদি ডান পাশ থেকে বাম পাশে আনি চিহ্নের পরিবর্তন হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 8। এই যে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটির মান আমরা কত পেয়েছি, আর স্কোয়ার পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটির মান পেয়েছি আর স্কোয়ার, এই হচ্ছে আর স্কোয়ার মান বসিয়ে দিলাম। তাহলে আর স্কোয়ার সমান যদি 8 হয় আর ইকুয়াল টু টু রুট টু। দু একজনের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার প্লাস মাইনাস টু রুট টু কেন লিখি নাই, আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ নেগেটিভ হয় না, এই জন্য আরটাকে আমরা কি করেছি শুধুমাত্র ধনাত্মক চিহ্ন লিখেছি, আর ইকুয়াল টু টু রুট টু। আমি এই যে দুইটা বক্সে যে হিসাবগুলি করেছি তোমরা হিসাবগুলি পরীক্ষার খাতায় করে দিয়ে আসবে, যাতে শিক্ষক বুঝতে পারেন যে তুমি জিনিসটি বুঝে অ্যান্সার করেছো। অনেকেই করে কি এই জিনিসগুলি বুঝতে চায় না, মুখস্থ করে, মুখস্থ করে লেখার চেষ্টা করে, এবং পরীক্ষার হলে দেখা যায় কিছু না কিছু স্টেপ মিসিং হয়ে যায়। এরপরে আমরা আসবো কস থিটা সমান ছিল ওয়ান বাই রুট টু, তাহলে কস 45 ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু, তার মানে থিটা ইকুয়াল টু এখান থেকে পেলাম পাই বাই ফোর। এখন যে লিমিটগুলি আছে, তাহলে থিটার মান
जीरो थेके पाई बाई फोर फायर मान जीरो थेके पाई बाई टू এই মানটি তোমরা পাবে আমরা যে সম্পর্কগুলো পেয়েছি সেই সম্পর্কগুলো যদি তোমাদের উপরে যে জায়গাটা ছিল x y এবং z ওই জায়গা যদি বসিয়ে আসো বিশেষ করে x আর y z এর থেকে পাবা না তাহলে তোমরা সেখান থেকে phi এর আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে যাবে আর আর একটা তো আমরা নির্ণয় করেছি 0 থেকে শুরু করে 2√2 তাহলে আমাদেরকে কিন্তু এই লোয়ার লিমিট আপার লিমিট অর্থাৎ সীমাটা অবশ্যই ভালো করে আয়ত্তে নিতে হবে সীমা যদি আয়ত্তে নিতে ব্যর্থ হও তাহলে কিন্তু সমাকলন করতে পারবে না এখন আসি এটি তোমাদের খাতার ভিতর আছে আমি আমার বোঝানোর স্বার্থে এটিকে আমি নিয়ে আসি তার মানে এই বক্সের লাইনটি তোমাকে লিখতে হবে না বক্সের লাইনটি তোমাকে লিখতে হবে না আমরা এই লাইন লিখব সমীকরণ এক হতে পাই দেখো এখানে আছে প্রথমে আছে কে ডিআর তাহলে আমাকে ভিতরে ইনারে আর এর লিমিট লিখতে হবে আর এর লিমিট কত জিরো থেকে টু রুট টু এই জিরো থেকে টু রুট টু মাঝখানে কে আছে থিটা মাঝখানে আছে ডি থিটা থিটা তাহলে থিটা এর লিমিট জিরো থেকে পাই বাই ফোর এই হচ্ছে থিটা এর লিমিট জিরো থেকে পাই বাই ফোর আউটারে আছে বাইরের অংশে আছে কে ডি ফাই তাহলে ফাই এর লিমিট জিরো থেকে পাই বাই টু এই হচ্ছে জিরো থেকে পাই বাই টু এখন তোমাদের মনে প্রশ্ন যে এই মানগুলি কোথা থেকে এসেছে আমার মূল ফাংশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা আমি বক্সের ভিতর দেখে আসছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটির মান ছিল কত আর স্কোয়ার আর গোলকের স্থানাঙ্কের ক্ষেত্রে ডিজেড ডিএক্স ডিওয়াই এটির মান আমরা দেখেছিলাম আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই এই কনসেপ্টটুকু ক্লিয়ার করার জন্য তোমরা প্রয়োজনে ভিডিওটি একাধিকবার দেখবে যতক্ষণ তোমার কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ ভিডিওটি দেখতে থাকবে তাহলে তোমরা এখান থেকে এই মানগুলি পেয়ে যাবে তাহলে সমীকরণ এক কে আমরা কনভার্ট করে ফেললাম আমাদেরকে যে পদ্ধতি বলেছিল সেই পদ্ধতিতে কনভার্ট করেছি এখন এটিকে আমাদেরকে সমাকলন করতে হবে তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর আমরা এই আর টু দি পাওয়ার ফোর সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই পরবর্তী স্টেপটা আমি একটু একবারে করেছি তোমরা মনোযোগ সহকারে দেখবে আমি দুই থেকে তিনবার রিপিট করব বোঝার চেষ্টা করবে আমি তিনটা ইন্টিগ্রেশনই একবারে করে দিয়েছি তাহলে ইনারে আছে কে ডি আর তাহলে চলক পাবো কি আর টু দি পাওয়ার ফোর লিমিট পাবো কি জিরো থেকে টু রুট টু আর টু দি পাওয়ার ফোর এটিকে যদি সমাকলন করা হয় তাহলে আর টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ আবার খেয়াল করো ইনারে আছে ডিআর এটি আগে পরে লেখাতে কিছু এখন যেভাবে করছি আগে পরে লেখাতে সমস্যা হবে না আর আর টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর কে যদি সমাকলন করা হয় আর টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ লোয়ার লিমিট কত জিরো আপার লিমিট কত টু রুট টু তাহলে এটি বসিয়েছি এরপরে আসব ডি থিটা ডি থিটা তাহলে এখানে থিটা আছে কোথায় এই সাইন থিটা এই সাইন থিটা আবার খেয়াল করো মিডিল আছে কে ডি থিটা তাহলে এখানে থিটার ফাংশন কোনটা সাইন থিটা তাহলে সাইন থিটাকে থিটার সাপেক্ষে সমাকলন করব আর লিমিট কত পাবো মাঝেরটা জিরো থেকে পাই বাই ফোর তাহলে সাইন থিটাকে যদি সমাকলন করা হয় তাহলে আমরা পাই কস থিটা সাইন থিটাকে সমাকলন করলে পাই কস থিটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম কারণ নাহলে এর সাথে মিশে যাবে সাইন থিটাকে সমাকলন করলে পাই মাইনাস
cos theta sin theta কে সমাকলন করলে পাই minus cos theta lower limit 0 upper limit pi by 4 রিপিট করছি d theta এখানে theta টা হচ্ছে sin theta তাহলে sin theta কে সমাকলন করলে হয় minus cos theta আর lower limit পাবো 0 upper limit পাবো pi by 4 এখন d phi d phi এই d phi আউটারে তাহলে এখানে কোথাও phi নেই তাহলে কোনো কিছু নেই এর অর্থ হচ্ছে 1 কোনো কিছু নেই অর্থ হচ্ছে 1 1 কে phi এর সাপেক্ষে অন্তরীকরণ সমাকলন করলে 1 কে phi এর সাপেক্ষে সমাকলন করলে phi 1 কে phi এর সাপেক্ষে সমাকলন করলে phi আর আউটারে লিমিট পাবো 0 থেকে pi/2 0 থেকে pi/2 আমি পুনরাবৃত্তি ঘটাচ্ছি যে এই স্টেপটি প্রয়োজনে একাধিকবার তোমরা দেখবে সহজ আমরা এখন এখানের আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করব এখানে কালার কম্বিনেশন করে রেজাল্ট গুলো আনা আছে এখানে দেখো ফাই ফাই এর আপার লিমিট পাই/2 লোয়ার লিমিট 0 তাহলে পাই/2 - 0 এটিকে একবারে পাই/2 লিখে দিয়েছি এদিকে একবারে আমরা পাই/2 লিখে দিয়েছি আবার খেয়াল করো ফাই এর আপার লিমিট পাই/2 লোয়ার লিমিট 0 তাহলে পাই/2 - 0 একবারে পাই/2 - cos θ আপার লিমিট পাই/4 লোয়ার লিমিট 0 তাহলে - cos 45 ডিগ্রি - cos 45 ডিগ্রির মান - 1 / √2 এবারে সূত্রের মাইনাস আর মাইনাস cos 0 cos 0 1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 তোমরা যদি প্রয়োজন মনে করো এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে বাইরে রেখে দিবে মাইনাস সাইন কমন নিয়ে বাইরে রেখে দিয়ে cos pi/4 - cos 0 বসিয়ে ক্যালকুলেশন করবে দেখবে যে ফাইনালি মাইনাস 1 / √2 প্লাস 1 আসছে এখানে এসে r টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 2 √2 আপার লিমিট লোয়ার লিমিট 0 তাহলে 2 √2 এর পাওয়ার 5 2 √2 এর পাওয়ার 5 ক্যালকুলেশন করলে হয় 128 √2 ডিভাইডেড বাই 5 মাইনাস লোয়ার লিমিট যদি r এর মান 0 বসানো হয় তাহলে এটি মান হয়ে যায় 0 তাহলে আবারো বলি কালার কম্বিনেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করা আছে প্রয়োজনে তুমি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে কোনো সমস্যা নেই তুমি মুখস্থ করবে না বা শর্টকাট মেথডে যাওয়ার চেষ্টা করবে না এখান থেকে এই মাইনাস 1 বাই রুট 2 প্লাস 1 এটিকে যদি হিসাব করি তাহলে সরল করলে মাইনাস 1 প্লাস রুট 2 বাই 2 মাইনাস 1 প্লাস রুট 2 বাই 2 এখন এই রুট 2 আর এই রুট 2 কাটাকাটি করা যায় এই 2 আর এই 28 কাটাকাটি করা যায় 128 কাটাকাটি করলে 64 তাহলে আমরা পাই 64 বাই 5 রুট ওভার 2 মাইনাস 1 এটিকে একটু ধনাত্মক চিহ্নটাকে আগে লিখে নিয়েছি ইনটু পাই ঘন একক যেহেতু আয়তন নির্ণয় করতে বলেছিল এই জন্য আমরা লিখেছি ঘন একক আমি বলবো না সহজ আবার বলবো না কঠিন তবে তোমার মেধা আর তোমার যদি ইচ্ছা শক্তি থাকে আর ধৈর্য শক্তি থাকে তাহলে অবশ্যই তুমি এই প্রবলেম সমাধান করতে পারবে তাহলে আমি একটু তোমাদের ওপিনিয়ন নিব আনমিউট করে একটু বলো একটু কঠিন আমি বলছি সে অবশ্যই কোনো সন্দেহ নেই কিন্তু তোমাকে এটি করতে হবে তারপর আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি ভেঙে ভেঙে বুঝতে পারার কথা ওকে তাহলে আমরা পরের প্রবলেমে যাব এগুলি সব কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মেজর নন মেজর সবারই এক দুই বছর পর পর আসে
সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু নাইন গোলকের উপরিতলের নিম্নভাগ ও নিম্নতলের উপরিভাগ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর সিলিন্ডারের ভিতরের অংশ দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করো। এই প্রবলেমটিও সমাধান করার সময় যে জিনিসটি খেয়াল রাখতে হবে, সিলিন্ডারীয় স্থানাঙ্ক তোমাকে ব্যবহার করতে বলছে, তাহলে তোমাকে অবশ্যই সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করতে হবে। যেমন আমি যদি উদাহরণটা অন্যভাবে টানি, আমি তোমাকে 100 টাকা দিব, তুমি শর্ত দিয়ে দিলে স্যার আমাকে 50 টাকার নোট দিয়ে দিতে হবে, তার মানে আমাকে কিন্তু 2টা 50 টাকার নোটই দিতে হবে। আমি 5টা 20 টাকার নোট দিলে 100 টাকা, সেই 100 টাকা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমার কাছে 100 টাকা চাওয়া হয়নি, আমার কাছে চাওয়া হয়েছে 2টি 50 টাকার নোটের মাধ্যমে, মানে 50 টাকার নোটের মাধ্যমে 100 টাকা দিতে। তাহলে এখানে বলা আছে সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করে, তাহলে তোমাকে অবশ্যই সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করতে হবে। চলো শুরু করি। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখে নিব, সূত্রটা তোমাকে মুখস্থই রাখতে হবে। ভলিউম টু ট্রিপল ইন্টিগ্রাল, এখানে ডিজেড ডিওয়াই ডিএক্স, জেড এর ঘনবস্তু, জেড কি আছে আমার দেয়া আছে, এখান থেকে যদি আমরা একটু বের করি তোমরা একটু বোঝার চেষ্টা করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু নাইন, তাহলে এখান থেকে জেড স্কোয়ার সমান লেখা যায় 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে জেড সমান লেখা যায় রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু অর্ধগোলক সেহেতু আর প্লাস মাইনাস নেওয়া হয়নি। এক্স ওয়াই সমতলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর সিলিন্ডার দ্বারা সীমাবদ্ধ। এখন আসবো, আমি বক্স দুইটা আগেই রেখে দিছি কারণ এগুলিকে কাজে লাগাবো। আমরা জানি কার্তেশীয় ও সিলিন্ডারীয় স্থানাঙ্কের মধ্যে পার্থক্য, আমাদের মূল প্রবলেমটা দিয়া ছিল কার্তেশীয় স্থানাঙ্কে। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে যে স্থানাঙ্ক গুলোতে এক্স ওয়াই জেড থাকে। এখন এই কার্তেশীয় স্থানাঙ্ক এবং সিলিন্ডার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এক্স সমান আর কস থেটা, ওয়াই সমান আর সাইন থেটা, জেড সমান জেড। তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড সমান আর ডি আর ডি থেটা ডিজেড, তাহলে এটুকু তোমাকে, যেহেতু জ্যাকোবিয়ানের চ্যাপ্টার করানো হয়নি তার মানে তোমাকে এটুকু মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে জি ঘনবস্তু জেড 9 মাইনাস আর স্কোয়ার, এর কিভাবে আসছে সেটা এখানে দিয়ে দিছি। আমরা একটু আগে বের করছি জেড সমান আমাদের যে সম্পর্ক ছিল সেখান থেকে জেড সমান 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সাইন কমন নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আবার এই জায়গার থেকে লিখেছি আর স্কোয়ার। এখন আবার তোমাদের মনে হবে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার কি করে হয়েছে। তোমরা যদি এদিকে একটু তাকাও, এক্স সমান আর কস থিটা, তাহলে এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি তাহলে আর স্কোয়ার কমন যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকবে যার মান 1, তার মানে এটা কি আমরা মুখে মুখে হিসাব করে লিখে দিয়েছি আর স্কোয়ার ইকুয়াল টু 4। আর আমরা এখান থেকে ধার নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমি জিনিসটা আরেকটু আসি, তাহলে এটি আমরা পেলাম। এখন দেখো আর ইকুয়াল টু 0 to 2, আমরা আরটা কি বলি কি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারে না, তাহলে এখানে আর স্কোয়ার সমান 4 আছে, তাহলে আর সমান এখানে কত লিখতে পারবো, মূলত প্লাস মাইনাস 2 কিন্তু 0 থেকে 2, তাহলে আমরা লিমিট গুলো তৈরি করে নিয়ে আসতে পারলাম। আর থিটা 0 থেকে 2π সীমার মধ্যে অবস্থিত, থিটা হচ্ছে 0 থেকে 2π সীমার মধ্যে অবস্থিত। আমরা এখন একটু ক্যালকুলেশনটা দেখব। তাহলে আমরা লিখেছি প্রথমে ডি জেড ইনারে, তাহলে জেড এর লিমিট, ডি আর আর এর লিমিট, ডি থিটা থিটা এর লিমিট। এখন আমরা সমাকলন করব। তাহলে প্রথমে যদি জেড এর সাপেক্ষে সমাকলন করি, এখানে কোথাও জেড নেই, তাহলে 1 1 সমাকলন করলে জেড, তাহলে এটি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, এই আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি। এখন যে প্রক্রিয়া আছে তাতে আমরা হচ্ছে আর চলক আর এর সাপেক্ষে সমাকলন করব, কিন্তু সমাকলন যোগ্য তৈরি হয়নি। এটিকে কৌশলে সমাকলন যোগ্য তৈরি করার জন্যে একটু খেয়াল করো, এই ব্র্যাক
রুটের ভিতর 9 মাইনাস আর স্কয়ার আছে, এটিকে যদি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস টুয়াইস আর হয়, কিন্তু আমার আছে 2, আমার আছে আর, মাইনাস টুয়াইস আর নেই, লিখেছি কত মাইনাস টুয়াইস আর, তাহলে একটি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে সমন্বয় হয়ে গেল। আর এখান থেকে ডি থিটাটাকে ইন্টিগ্রেশনটাকে আলাদা করে নিয়ে আসছি, জিরো থেকে পাই টুয়াইস পাই ডি থিটা, তাহলে এই লাইনটা কিভাবে আনছি, 9 মাইনাস আর স্কোয়ার এটিকে অন্তরীকরণ করেছি মাইনাস টুয়াইস আর, মাইনাস টুয়াইস আর লেখা পর আমরা দেখেছি আমাদের সমন্বয় করার জন্য বাইরে একটা মাইনাস চিহ্ন আনা লাগে, কারণ এখানে টু আছে আর এখানে আর আছে। এটি তৈরি করার পিছনে মূল কারণ বা উদ্দেশ্য হচ্ছে এটি, আমরা এরকম একটা সূত্র ক্যালকুলাস ওয়ানে পড়ে আসছি বা ইন্টারমিডিয়েটও পড়ে আসছি, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স রুট ওভার এফ এক্স ডিএক্স সমান 2/3 এফ অফ এক্স এর পাওয়ার 3/2। এখন দেখো এটিকে যদি মনে মনে এফ এক্স ধরি তাহলে এটি হচ্ছে এফ ড্যাশ এক্স, এটিকে যদি রুটের ভিতর আছে এফ এক্স ধরি তাহলে এটি হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স, তাহলে এই সূত্রে পড়লো, তাহলে আমরা ফলাফল নিব এরকম, তাহলে ফলাফল নিব 2/3 আর এই মাইনাস চিহ্নটাই যে এই জায়গার মাইনাস চিহ্ন, তাহলে এফ এক্স পাওয়ার 3/2। আর এখানে ওয়ানকে থিটার সাপেক্ষে সমাকলন করলে থিটা, ওয়ানকে থিটার সাপেক্ষে সমাকলন করলে থিটা। এখন তোমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, এটি 2 এর কত আছে 3/2, তাহলে 9 মাইনাস 3/2 হোল স্কোয়ার, তাহলে আমরা যেসব জায়গা আর আছে সে জায়গায় আপার লিমিট বসাবো, যেসব জায়গায় লোয়ার লিমিট আছে সেসব জায়গায় লোয়ার লিমিট বসাবো, তাহলে 3/2 এগুলো তোমরা মান বসিয়ে ক্যালকুলেশন করবে, এই যে আর এর এই জায়গায় 3/2 আর একবার জিরো বসিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর দেখবে যে তোমাদের মান আসতেছে 5 এর পাওয়ার 3/2 মাইনাস 9 এর পাওয়ার 3/2, তার মানে 5√5 মাইনাস 27, এটা সে 3 এর স্কোয়ার করলে 2 কাটে, 3 এর কিউব 27। আমি যখন এই যে পাওয়ার 3/2 থাকে আমি লিখে নিই রুট ফাইভ এর স্কোয়ার, তাহলে স্কোয়ার আর 2 কাটাকাটি যাবে, রুট ফাইভ এর কিউব 5√5। এখন মাইনাস সাইন দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের চলে আসবে এই জায়গার এই লিমিটটা, তোমরা সতর্কতার সাথে প্রয়োজনে আরো একটা দুইটা স্টেপ করে তারপরে মান বসাবে, এটা এমন কোনো কিছু না। আপার লিমিট কত আছে 2 2 স্কোয়ার 4, 9 মাইনাস 4 5, তাহলে 5 এর পাওয়ার 3/2, আর জিরো বসালে কত 0 এর স্কোয়ার 0, তাহলে 9 এর পাওয়ার 3/2। এখন আমি তোমাদের ওপিনিয়ন নিব, ফর্মালি ক্লাসও শেষ করব একেবারে শেষের দিকে। আমরা বুঝতে পেরেছি কিনা সবাই? আচ্ছা, অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ক্লাসে আবার তোমরা যুক্ত থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।